সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো সবাই সুস্থ আছো সবাই আমরা ঈদের ছুটি কাটিয়ে আবার পড়াশোনায় মনোযোগ দিয়েছি আশা করি তো দীর্ঘদিন আমাদের কলেজ বন্ধ রয়েছে আমরা সবাই সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকছি এবং নিশ্চয়ই আমরা নিয়মিত পড়াশোনা করছি তো আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আমরা একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব আজকে আমাদের চতুর্থ অধ্যায়ের লেকচার ছত্রিশের আমরা কিছু টপিক্স আজকে দেখার চেষ্টা করব এসো আমরা আগে প্রশ্ন সবাই লিখে নিই এবং সেই অনুযায়ী আমরা সবাই ভালো করে বুঝে নিব আমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকি এবং আমরা এখান থেকে ক্লাসটি ভালো করে বুঝে আবার বইয়ের মধ্যে আমরা প্র্যাকটিস করলে আশা করি যে তোমাদের কোনো সমস্যা থাকবে না তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা রাজশাহী বোর্ড দু সালে এসেছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বোর্ডে এই প্রশ্নগুলো হয়ে থাকে তো আমরা দেখি প্রশ্নটা এবার আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম যে কেপি ক্যাসির রাশিমালা আমরা নির্ণয় করেছিলাম কেপি এবং ক্যাসির মধ্যে সম্পর্ক দেখেছিলাম তো আজকে কেপি এবং ক্যাসি এর রাশিমালা প্রতিপাদন করব কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে যেমন এখানে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন বিক্রিয়ায় হ্যাঁ এই বিয়োজন বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা একটু যদি খেয়াল করো এখানে পিসিএল5 ফাইভ এটা হচ্ছে বিয়োজিত হয়ে পিসিএল থ্রি প্লাস হচ্ছে ক্লোরিন গ্যাস এখানে ফসফরাস ফ্রাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে তো দেখো এখানে ফসফরাস প্রাস এটা উৎপন্ন হয়েছে এবং হচ্ছে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে তো দুই ধরনের এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস উৎপন্ন হয়েছে আমরা যদি এখানে দেখি এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় রয়েছে দেখো এটা একটা উভমুখী বিক্রিয়া এটা একটা উভমুখী সাম্যাবস্থায় রয়েছে এখানে তুমি যদি খেয়াল করো যে এখানে একটা উভমুখী চিহ্ন রয়েছে সুতরাং এটা একটা সাম্যাবস্থায় উপমুখী বিক্রিয়া তো এই সাম্যাবস্থায় আমরা যদি দেখি যে প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা যখন বিক্রিয়া শুরু হয়নি তখন এর মূল সংখ্যা হচ্ছে জিরো তখন এর মূল সংখ্যা হল বিক্রিয়া যখন শুরু হয়নি তখন পিসিএল ফাইভ হচ্ছে এক মল সম্পূর্ণ এখানে এক মোল দেখা যাচ্ছে আর পিসিএল থ্রে তখন হচ্ছে জিরো মল আর ক্লোরিন হচ্ছে জিরো কারণ বিক্রিয়া শুরুই হয়নি তখন হচ্ছে সম্পূর্ণ বিক্রিয় পদার্থটি পিসিএল ফাইভ হিসেবে রয়ে গেছে তাই এটা এক মূল হিসেবে দেখানো হয়েছে তো সাম্যাবস্থায় মূল সংখ্যা দেখো সাম্যাবস্থায় মূল সংখ্যাটা কেমন হচ্ছে এখানে আমরা ধরে নিলাম সাম্যাবস্থায় যে পিসিএল থ্রি এবং ক্লোরিন এরা আলফা মোল পরিমাণে হচ্ছে বিয়োজিত হয়েছে এখানে পিসিএল ফাইভ বিয়োজিত হয়ে এখানে আলফা পিসিএল থ্রি এবং মোল ক্লোরিন গ্যাস তৈরি করছে তাহলে যদি আলফামোল পরিমাণ বিয়োজিত হয়ে যায় তাহলে এখানে অবশেষ থাকলো ওয়ান মাইনাস আলফামোল পরিমাণ পিসিএল ফাইভ অবশেষ থাকল আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি এখন আমরা যদি এই সমবস্থায় ধরে নিই যে পাত্রের আয়তন আমরা জানি যে পাত্রে একটা নির্দিষ্ট আয়তন থাকবে সেই আয়তনটা আমরা যদি ভিলেটার ধরি তো পাত্রের আয়তন দিয়ে আমরা যদি মূল সংখ্যাকে ভাগ করি তাহলে আমরা অবশ্যই ঘনমাত্রা পাব আমাদের নিশ্চয়ই মনে আছে টু হচ্ছে যে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল তো এটা আমাদের সবারই নিশ্চয়ই মনে আছে তো আমরা দেখি যে এখানে আমরা যদি এই পাত্রের আয়তনকে ভিলিটার ধরে নিই তাহলে এই পিসিএল ফাইভ অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা এখানে ঘনমাত্রাকে আমরা বলেছিলাম যে থার্ড ব্রাকেট দিয়ে প্রকাশ করা যেতে পারে তাহলে এইখানে যে মূল সংখ্যা রয়েছে এই মূল সংখ্যাকে আমরা যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব তার ঘনমাত্রা মোল পার লিটার ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার একইভাবে আমরা উৎপাদ যে পিসিএল থ্রি এবং ক্লোরিন গ্যাস পেয়েছি সবগুলোই গ্যাস তো এক্ষেত্রে আমরা ঘনমাত্রা বের করতে পারি উৎপাদের ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা আমরা বের করতে পারি সেম সিস্টেমে আলফা ডিভাইডেড বাই ভি কেন আলফা কারণ এখানে হচ্ছে আলফা মোল পরিমাণ উৎপন্ন হয়েছে ক্লোরিন গ্যাসের ক্ষেত্রেও একই রকমভাবে আমরা ঘনমাত্রা বের করতে পারি আলফা ডিভাইডেড বাই ভি এভাবে আমরা সবগুলোর জন্যই ঘনমাত্রা পেয়ে গেলাম এখন ঘনমাত্রা প্রকাশিত সাম্যাঙ্ক কেসি আমাদের বের করতে হবে কি কেসি এবং কেপি তাই না তো কেসি সমান আমরা জানি যে উৎপাদের মূলার ঘনমাত্রা আমরা অলরেডি যেটা বের করেছি উৎপাদ হচ্ছে পিসিএল থ্রি আর হচ্ছে ক্লোরিন এই দুইটার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা এখন কি করতে হবে আমাদের এই ঘনমাত্রা যেটা পেয়েছি আমরা ডান দিকে এককটা বাদে বাকি গুলো আমরা লিখে দিব এখানে দেখো ভি বাই আলফা বাই ভি এখানে আলফা বাই ভি ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা কেসি বাম পাশে কেসি ডান পাশে হচ্ছে আমরা এই দুইটা যদি গুণ করি হুম আলফা আর আলফা যদি গুণ করা হয় তাহলে হচ্ছে আলফা স্কোয়ার ভি আর ভি গুণ করলে হয় ভি স্কোয়ার তো উপর একটা বাম পাশে লেখা হয়েছে আর এখানে গুণ চিহ্ন দিয়ে এই যে নিচে যেটা রয়েছে সেটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে এখানে ভিটা হচ্ছে উপরে চলে গেছে ভিটা উপরে চলে গেছে এখানে আর হচ্ছে ওয়ান মাইনাস আলফাটা হচ্ছে নিচে চলে আসছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা যদি এই ভি দিয়ে এখানে একটা ভি স্কোয়ার আছে তোমরা দেখতে পারছো এই ভি স্কোয়ার দিয়ে এই ভিকে যদি কাটি তাহলে দেখো এই ভি স্কোয়ারকে এই ভি দিয়ে যদি কাটি তাহলে এখানে একটা ভি থাকে নিচে যেটা লেখা হয়েছে একটা ভি ইহাই হলো উল্লিখিত বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা প্রকাশিত সামগ্রীবক ক্যাশিয়ার রাশিমালা তো আশা করি তোমরা কেসি নির্ণয়টা বুঝেছো এখন একইভাবে আমরা কি করব কেপি বের করব তাহলে কেপি কীভাবে বের করবো দেখো কেপিটা আমরা কীভাবে বের করব খেয়াল করো কেপি এখানে অবশ্য আমরা দেখতে পারছি হ্যাঁ এখানে তো কেপি বের করতে হলে আমাদের কি করতে হবে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা বের করতে হবে আমরা আগের চলে যাচ্ছি এখানে চলে যাচ্ছি প্রথমটাতে দেখো আমরা সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা দেখবো এখানে হচ্ছে ওয়ান মাইনাস আলফা এখানে হলো আলফা আর এখানে হলো আলফা তাহলে এইটা সবগুলো যোগ করতে হবে সাম্যাবস্থায় মূল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সাম্যাবস্থায় মোল সংখ্যা উপরে লেখা আছে তো সাম্যাবস্থায় যে মোল সংখ্যা রয়েছে সেই মোল সংখ্যা মোট মূল সংখ্যাটা আমাদের যোগ করতে হবে এখানে আমরা দেখতে পারছি যে অবস্থায় মোট মূল সংখ্যা এখানে যোগ করে ওয়ান প্লাস আলফা পাওয়া গেছে এটা হচ্ছে সম অবস্থায় মোট মূল সংখ্যা আর আমরা ধরি মিশ্রণের ধরি মিশ্রণের মোট চাপ পি অ্যাটমসফিয়ার চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার বা নিউটন পার বর্গমিটার আমাদের এখানে অ্যাটমসফিয়ার দিলেই হবে যে কোনো একটা আমরা একক ব্যবহার করব তো আমরা এই ক্যাপি নির্ণয়ের ক্ষেত্রে আংশিক চাপ নির্ণয় করব। কেপি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আংশিক চাপ নির্ণয় করতে হবে আংশিক চাপের একটা সূত্র আমরা জানি যে আংশিক চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ দেখো মোল ভগ্নাংশ গুণ হচ্ছে মোট চাপ এটা হচ্ছে আংশিক চাপ আচ্ছা এই মূল ভগ্নাংশ আবার কী জিনিস একটি উপাদানের মূল সংখ্যাকে যদি মিশ্রণের মোট মূল সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে তার মূল ভগ্নাংশ পাওয়া যাবে যে কোনো একটি উপাদানের মূল সংখ্যাকে যদি মিশ্রণের মোট মূল সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে মূল ভগ্নাংশ পাওয়া যাবে এবং মোট চাপ দিয়ে যদি তাকে গুণ করি তাহলে আমরা আংশিক চাপ পেয়ে যাব তো দেখি আমরা এখানে পিসিএল ফাইভের আংশিক চাপ ফার্স্ট বের করা হয়েছে খেয়াল করো এখানে মূল ভগ্নাংশ এখানে পিসিএল ফাইভের মূল সংখ্যা ছিল এখানে হচ্ছে ওয়ান মাইনাস আলফা আর মোট মূল সংখ্যা হচ্ছে ওয়ান প্লাস আলফা নিচে লেখা হয়েছে তাহলে এখানে মূল ভগ্নাংশ ওয়ান মাইনাস আলফা ডিভাইডেড বাই ওয়ান প্লাস আলফা ইন্টু মোট চাপ আমরা ধরে নিছি এখানে পি অ্যাটমসফিয়ার তাহলে আশা করি যে বুঝতে পেরেছি ব্যাপারটা একইভাবে আমরা পিসিএল এর ক্ষেত্রেও আংশিক চাপ এভাবে লেখা তোমরা আংশিক চাপ একটু খেয়াল করো এখানে পি দিয়ে নিচে যৌগটা লেখা হয়েছে এই বড় হাতের পি দিয়ে বোঝানো হয়েছে এটা একটা আংশিক চাপ এবং পি না শুধু সাথে হচ্ছে যৌগটা লেখা হয়েছে পি পি সিএল ফাইভ আর ডান পাশে যে পি দেখানো হয়েছে এটা স্পষ্টত ভিন্ন জিনিস এখানে এটা হলো আংশিক চাপ আর এটা হলো মোট চাপ আংশিক চাপ হলো যদি কোনো পাত্রের কোনো একটা উপাদান গ্যাস একাকি যদি পাত্রের সমুদয় স্থান দখল করে যে চাপ প্রয়োগ করে তাহলে সেটাকে বলা হয় আংশিক চাপ আর পাশে একটা মোট চাপ থাকে মোট যে চাপ সেটা হচ্ছে মানে মিশ্রণের মধ্যে যে মোট চাপ সেটা হচ্ছে মোট চাপ পি দিয়ে প্রকাশ করা হয় আর কোনো একটা উপাদানের যে চাপ সেই চাপকে বলা হয় আংশিক চাপ এখন এই একইভাবে আমরা এখানে এটার আংশিক চাপও বের করব পিসিএল থ্রি এর ক্ষেত্রে কলোরিনের ক্ষেত্রে আংশিক চাপ বের করবো সেম সিস্টেমে এবার আংশিক চাপে প্রকাশিত সাম্য আমরা বলি কেপি। তাহলে কেপি কি কেপি আমরা অলরেডি শিখেছি যে উৎপাদের আংশিক আংশিক চাপের গুণ ফল এখানে আমরা অলরেডি লিখেছি এখানে আর ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণ ফল বা আংশিক চাপ এখন যে আংশিক চাপ ডান দিকে আমরা পেয়েছি যে রাশিমালাগুলো সেই যে রাশিগুলো এগুলো আমরা যদি এখানে বসিয়ে দিই এবং আমরা গুণ করে দিই গুণ করে দিলে যে লাস্ট ফলাফলটা এরকম আসবে কেপি সমান আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা স্কোয়ার তো আশা করি আমরা মনে হয় বুঝতে পেরেছি এই লাস্ট লাইনটা তোমরা মনে হয় এখানে একটু খেয়াল করো যদি ক্যালকুলেশানটা দেখো উপরেরটা তো মনে হয় বুঝতে পেরেছো এই লাইনটা যে আলফা আর আলফা গুন করলে আলফা স্কোয়ার আর পি গুন করলে পি স্কোয়ার হয় আর নিচে হচ্ছে তোমার এখানে হচ্ছে একটা কাটা যায় ওয়ান প্লাস আলফার এখানে একটা ওয়ান প্লাস আলফা কাটা যাওয়ার পরে এখানে সর্বশেষ এখানে একটা ওয়ান প্লাস আলফা থাকে আর এখানে থাকে ওয়ান মাইনাস আলফা তা হচ্ছে স্কোয়ার মাইনাস বিস্কয়ার সূত্র যদি আমরা বসিয়ে দিই তাহলে এখানে ওয়ান মাইনাস আলফা স্কোয়ার হয় তো এই তোমরা খাতায় করে নিলে বুঝতে পারবে খুব ইজি ক্যালকুলেশান ইহাই হলো উল্লেখিত বিক্রিয়ার ক্ষেত্রে আংশিক চাপে প্রকাশিত সামুদ্রুবক কেপি এর রাশিমালা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আরেকটা একটা বিক্রিয়ে দেখি তাহলে মনে হয় আমাদের আরও ক্লিয়ার হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আর একটা প্রশ্ন দেখবো যে এটাও পরীক্ষায় আসছে কোনো একটা বোর্ডে আসছে আমরা দেখব আমরা প্র্যাকটিস করলে আমাদের এই দক্ষতাটা বৃদ্ধি পাবে দেখো অ্যামোনিয়া সংশ্লেষণ বিক্রিয়ার জন্য কেসি এবং এর রাশিমালা প্রতিপাদন করো আসলে এরকম অনেক বিক্রিয়া রয়েছে তো সব ধরনের বিক্রিয়া তো আসলে আমাদের এখানে করানো সম্ভব না তোমরা বাসায় যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের দেখবে যে সব এই যে কোনো ধরনের বিক্রি আসুক না কারণ তুমি সব ধরনের বিক্রিয়ার জন্য কেপি কেসি নির্ণয় করতে পারবে এটা খুবই ইজি কয়েকবার প্র্যাকটিস করলে এটা আশা করি যে সবাই পারবে তো আমরা দেখি এটার এই বিক্রিয়াটাও দেখবো আমরা যে আমরা দেখতে পারছি যে অ্যামোনিয়া সংশ্লেষণ বিক্রিয়া আমরা অ্যামোনিয়া সংশ্লেষণ বিক্রিয়া সকলেই পারি আশা করি প্রথমে লেখা আছে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের এক এবং তিন আয়তন পরস্পর বিক্রিয়া করে এখানে হচ্ছে সরি এক এবং তিন আয়তন পরস্পর বিক্রি করে দুই আয়তন বা দুই মোল অ্যামোনিয়া উৎপাদন অ্যামোনিয়া তৈরি হয়েছে তো প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা এখানে হচ্ছে খেয়াল করো যে এখানে এক মোল সরি এখানে এক মোল হচ্ছে নাইট্রোজেন আর তিন মোল হচ্ছে হাইড্রোজেন প্রাথমিক অবস্থায় নেওয়া হয়েছে আর এখানে প্রাথমিক অবস্থায় এই অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে শূন্য সরি অ্যামোনিয়ার পরিমাণটা হচ্ছে শূন্য প্রাথমিক অবস্থায় সাম্যাবস্থায় এখানে আমরা মোল সংখ্যা দেখতে পারছি যে ওয়ান মাইনাস আলফা আর এটাও ওয়ান মাইনাস আলফা হওয়ার কথা আসলে এভাবে হবে থ্রি সরি থ্রি ইন্টু ওয়ান মাইনাস আলফা ওয়ান মাইনাস আলফা সরি আমি হাত দিয়ে লিখছি তাই আসলে লেখাটা তোমাদের বুঝতে হবে যে থ্রি ইন্টু ওয়ান মাইনাস আলফা হুম তো এটা যদি গুন করে দিই আমরা তাহলে এরকম আসে হ্যাঁ গুণ করে দিলে এভাবে আসে যে থ্রি মাইনাস থ্রি আলফা আর এটা হচ্ছে আলফা পরিমাণ অ্যামোনিয়া গ্যাস তৈরি করে আসলে এই যে থ্রি এবং এই যে টু আমরা দেখতে পারছি এগুলো হচ্ছে মোল সংখ্যা হুম হাইড্রোজেনের পাশে থ্রি মোল আছে আর এখানে অ্যামোনিয়ার পাশে টু মোল আছে তাই এখানে সরাসরি গুণ হয়ে গেছে আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি আগেরটার মতনই এখানে আমি পাত্রের আয়তন ধরে নেব ভি লিটার তো আমরা অলরেডি শিখেছি যে ঘনমাত্রা হচ্ছে মলকে আয়তন দিয়ে ভাগ তাহলে এখানে নাইট্রোজেনের ঘনমাত্রা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাবো আমরা ওয়ান মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি মোল পাল একইভাবে হাইড্রোজেনের ঘনমাত্রা আমরা বের করবো থ্রি মাইনাস থ্রি আলফা ডিভাইডেড বাই ভি মোল পাল লিটার অ্যামোনিয়ার ঘনমাত্রা টু আলফা ডিভাইডেড বাই ভি লিটার এখন আগের আগের যে প্রশ্ন আমরা প্রশ্নটা সলভ করেছি ওইটার সাথে এখানে একটু পার্থক্য আছে আমরা এই জন্যই এই প্রশ্নটা করছি আমরা দেখতে পারছি যে ঘনমাত্রা প্রকাশিত ঘনমাত্রায় প্রকাশিত সাম্যঙ্ক এখানে আমরা যে কেসি বের করছি ঘনমাত্রায় প্রকাশিত সাম্যক কেসি কেসিটা হচ্ছে কি উৎপাদের মোলার ঘনমাত্রা কি উৎপাদ রয়েছে অ্যামোনিয়া অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা হচ্ছে এন এইচ থ্রি এখানে খেয়াল করো একটা ঘাত আছে টু এই টুটা কোন টু এই যে যে মোল সংখ্যা রয়েছে টু সেই মোল সংখ্যার ঘাতে রূপান্তরিত হয়ে থাকে মূলত মোল সংখ্যার ঘাতে রূপান্তরিত মোল সংখ্যার ঘাতে রূপান্তরিত এই যে টুটা হ্যাঁ আর বাম পাশেও এখানে নিচের দিকে তোমরা দেখতে পাবে যে নিচের দিকে এখানে থ্রি রয়েছে পাওয়ার হ্যাঁ হাইড্রোজেনের উপর পাওয়ার থ্রি কারণ কি এই হাইড্রোজেনের মূল সংখ্যা হচ্ছে এখানে থ্রি তো এই টু এবং থ্রি এই সংখ্যাগুলো আসলে ঘাত বা পাওয়ার বাম পাশে যেটা মূল সংখ্যা হিসেবে থাকে সেইটা হচ্ছে এই কেসি বা কেপি নির্ণয় করার সময় এখানে পাওয়ার হিসেবে চলে যায় তো কেসি আমরা মানটা দেখবো এখানে হচ্ছে মানগুলো বসিয়ে দিই এখানে অ্যামোনিয়ার ঘনমাত্রা টু আলফা ডিভাইডেড বাই ভি বসানো হয়েছে আর এখানে নিচে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা এখানে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে ক্যালকুলেশন করা হয়েছে জাস্ট ক্যালকুলেশান উপরে হচ্ছে টু টু দ্য ফোর আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার আর নিচে হচ্ছে এখানে যদি ক্যালকুলেশন করি আমরা থ্রি যদি কমন নিই দেখো থ্রি কমন নিলে কি হয় থ্রি কমন নিলে থ্রি কিউব করলে হচ্ছে হয় টোয়েন্টি সেভেন হ্যাঁ আর হচ্ছে ওয়ান মাইনাস আলফা তার হোল কিউব আর হচ্ছে আর এখানে একটা ওয়ান মাইনাস আলফা আছে তার মানে ওয়ান মাইনাস আলফা টু দেফার ফোর এখানে গুন দিয়ে যদি উল্টে দিই এখানে হচ্ছে ভি টু ধু ফোর থ্রি থাকে আর এই পাশে বাম পাশে একটা ভি তাহলে ভি টু দু ফোর ফোর আমি যদি গুণ দিয়ে উল্টিয়ে দিই তাহলে ভি টু দু ফোর ফোর উপরে চলে যায় আর এখানে নিচে হচ্ছে ভি স্কোয়ার আছে এটা ক্যালকুলেশান এরপরে কাটাকাটি যাবে কাটাকাটি যাওয়ার পরে এখানে হচ্ছে দেখো ভি স্কোয়ার আর ভি টু দুপার ফোর কাটা যাওয়ার পরে এখানে একটা ভি স্কোয়ার থেকে যায় তা আসলে এটা হচ্ছে ক্যালকুলেশান এগুলো তোমরা খাতায় করে নিতে পারবে খুব ইজি ক্যালকুলেশন তো এই ক্যালকুলেশন করার পরে যে সর্বশেষ মানটা আসছে এটাই হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা প্রকাশিত কেসি কেসিয়ার রাশিমালা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর আমরা দেখব কেপি রাশিমালা কিভাবে নির্ণয় করে তো কেপির রাশিমালা নির্ণয় করার আগে আমাদের সেই মূল সংখ্যা জেনে নিতে হবে তো আমরা সমাবস্থায় মূল সংখ্যা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস আলফা থ্রি মাইনাস থ্রি আলফা হচ্ছে টু আলফা তো এইগুলো যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাই এখানে হচ্ছে টু মাইনাস ফোর মাইনাস টু আলফা হয় এগুলো যোগ করলে মোট মোল সংখ্যা তো আমাদের মোট মোল সংখ্যা কেন লাগবে আমাদের মূল ভগ্নাংশ বের করতে মোট মূল সংখ্যা প্রয়োজন হয় কারণ আংশিক চাপ হচ্ছে মূল ভগ্নাংশ গুণ হচ্ছে মোট চাপ আমরা আগের প্রশ্নে ডান পাশে দেখেছিলাম তো এই প্রশ্নে আর লেখার দরকার নেই আর মোট মিশ্রণে মোট চাপ আমরা পি আটমোস্ফিয়ার ধরে নিব তো মূল ভগ্নাংশ কিন্তু মোট চাপ একইভাবে আমরা হাইড্রোজেনের আংশিক চাপ বের করব অ্যামোনিয়ার আংশিক চাপ বের করব সবগুলো বের করলাম এখানে আংশিক চাপে প্রকাশিত সামধুর্বকে আপ হচ্ছে এই একইভাবে হবে উৎপাদের মূল উৎপাদের আংশিক চাপ আর পাওয়ার হচ্ছে এখানে মোল সংখ্যা যা থাকবে সেটা পাওয়ার হিসেবে চলে যাবে আর বিক্রিয়কের আংশিক চাপ গুণ ফল আকারে দিব আমরা যেহেতু একাধিক আছে সুতরাং গুণ আকারে দিতে হবে আর এখানে যে মানগুলো আমরা পেয়েছি ডান দিকে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব এখানে ডান বান ডান পাশে বসানো হয়েছে বসানোর পরে কি করতে হবে বলো এরপরে হচ্ছে আমাদের ক্যালকুলেশান করতে হবে একইভাবে ক্যালকুলেশন ক্যালকুলেশান আশা করি সবাই পারবে এটা কোনো সমস্যা না এটা সবাই পারবে আশা করি যে ক্যালকুলেশানে এভাবে তোমরা খাতায় করবে তারপরে মিলাই নিবে এটাই হলো উল্লেখিত বিক্রিয়ার ক্ষেত্রে আংশিক চাপে প্রকাশিত সাম্য ধ্রুবক কেপিয়ে রাশিমালা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব আশা করি দুইটা প্রশ্নই আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি আমরা আর প্রশ্ন একটু খুব দ্রুত দেখার চেষ্টা করব একই ধরনের প্রশ্ন তাই আমার বারবার বলতে হচ্ছে কারণ একটু সামান্য চেঞ্জের কারণে আমাদের আমাদের বারবার এখানে আমরা বলছি হাইড্রোজেন আয়োডাইট সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে কেসি বংকে পিরাশিমালা প্রতিবেদন করো আসলে এটা আগেরটার মতনই আমরা এটাও একটু দেখবো তো দেখো প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা এখানে প্রথমে বিক্রিটা লেখা হয়েছে এখানে হাইড্রোজেন আয়োডিন গ্যাস পরস্পর বিক্রি করে হচ্ছে এখানে হাইড্রোজেন আয়োডাইট তৈরি করে হুম হাইড্রোজেন আয়োডাইট তৈরি হয় ফার্স্ট তারপরে হচ্ছে এখানে প্রাথমিক অবস্থায় এখানে ধরা হয়েছে এটা এ মোল নেওয়া হয়েছে এটা বি মল নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে জিরো মল আসলে তুমি এ মল না নিয়ে এখানে ওয়ান মল তুমি নিতে পারো কোনো সমস্যা নাই ওয়ান মল নিয়ে যদি করো তাও কোনো অসুবিধা নেই একই রকম হবে আগেরটার মতনই তো বি দিয়ে যদি করো এটাও তুমি শিখে নিতে পারছো এটাও একটা কোনো সমস্যা হবে না তোমার সমাবস্থায় তুমি দেখো যে তুমি ধরে নিছো যে আগেরটা ধরেছিলে মল পরিমাণ বিক্রিয়া বিয়োজিত হয়েছে তো তুমি এখানে ধরে নিছো এক্স মল পরিমাণ বিয়োজিত হয়েছে তো এক্স মোল পরিমাণ যদি বিয়োজিত হয় এখানে দেখো তাহলে টু এক্স মোল পরিমাণ এখানে উৎপাদ হাইড্রোজেন আইড্রয়েড তৈরি করবে আর অবিজিত অবস্থা থাকবে হচ্ছে এ মাইনাস এক্স আর বি মাইনাস এক্স আর আমি যদি এই পাত্রের মোট আয়তনটা ভি ধরে নিই আমরা আগেরটা দেখেছি মোট করি পাত্রের আয়তন হচ্ছে ভি লিটার তাহলে হাইড্রোজেন নাইড্রয়েডের সরি হাইড্রোজেন আয়ের ঘনমাত্রা হবে এখানে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন ভি তারপরে আয়োডিনের ঘনমাত্রা একইভাবে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা আমরা বের করলাম তিনটা ঘনমাত্রায় আমরা এখানে পেয়ে গেলাম সেটা আগেই অলরেডি করে ফেলেছি এরপরে আমরা দেখব যে কেসি দেখো কেসিটা হচ্ছে কি মোলার ঘাস উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিকটি মূলার ঘনমাত্রা এখানে তুমি খেয়াল করো যে এখানে হাইড্রোজেন আয়োডাইডের উপরে একটা টু আছে কারণ মোল সংখ্যা হচ্ছে দই তো আমরা এই মূল ঘনমাত্রা যেটা প্রকাশ করেছি অলরেডি সেই ঘনমাত্রার মানগুলো লিখলাম এখানে মানগুলো লিখে জাস্ট ক্যালকুলেশন করে এই একটা রাশি মেলা পেলাম কে সেই জুগল টু ফোর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে খেয়াল করো যে ভি স্কোয়ার কেটে যায় এখানে জাস্ট মূল সংখ্যার মাধ্যমই আসে অর্থাৎ এখানে আয়তনের কোনো প্রভাব নাই ক্যাসি এর মান আয়তনের কোনো প্রভাব নেই এরপরে আমরা দেখবো যে কেপি নির্ণয় করতে হলে আমাদের মোট মোল সংখ্যা প্রয়োজন আছে সেই মোল সংখ্যা আমরা বিক্রিয়াটিতে দেখেছি এর আগে যে এ মাইনাস এক্স বি মাইনাস এক্স আর হল টু এক্স সমস্ত মোল সংখ্যা সমস্ত মোল সংখ্যা তাহলে এখানে মোট মোল সংখ্যাটা বের করতে হবে এ মাইনাস এক্স বি মাইনাস এক্স আর টু এস টু এক্স তো এটা হচ্ছে যোগ করলে এ প্লাস বি হয় এক্স এক্স এখানে মাইনাস টু এক্স আর প্লাস টু এক্স কাটাকাটি যায় এ প্লাস বি হয় তো মনে করি মিশ্রণে মোট চাপ পি তাহলে হাইড্রোজেনে আংশিক চাপ এখানে হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে মোট চাপ আর সরি মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে মোট মোল সংখ্যা আর এখানে হচ্ছে মোট চাপ পি মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ একইভাবে আয়োডিনের আংশিক চাপ একইভাবে বের করুন মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ পি আই হচ্ছে এটাও মূল ভগ্নাংশ আর মোট চাপ আমরা অলরেডি মূল ভগ্নাংশ মোট চাপ এগুলো শিখেছি তো এরপরে আমরা জাস্ট এই মানগুলো কেপিতে বসিয়ে দেবো কেপি হচ্ছে উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ এই মানগুলো যদি বসিয়ে দিই এরপর যদি ক্যালকুলেশন করি এখানে হচ্ছে দুই দুগুনি চার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই প্লাস বি হোল স্কোয়ার আর নিচে তোমরা দেখো খেয়াল করে এখানে যদি তুমি এখানে একবারে ওরা কাজ করেছে গুন দিয়ে উলটিয়ে দিয়েছে এখানে এ প্লাস বি দুইবার আছে এখানে হলি স্কোয়ার করে দিয়েছে উপরে আর ওখানে এ মাইনাস এক্স বি মাইনাস এক্স নিচে লিখে দিয়েছে আর পি আর পি ডান উপরে আছে তো এটা ডান পাশে থাকা মানে উপরে থাকা এটা গুণ করে দিলে পি স্কোয়ার হয় যেটা হচ্ছে নিচে চলে গেছে গুন দিয়ে যেহেতু উলটিয়ে দিয়েছে এটা ভাগ আছে সুতরাং গুণ দিয়েছে এর সাথে গুণ দিয়ে উল্টিয়ে দিয়েছে এখানে নিচেরটা উপরে উপরের নিচে এটা তোমরা জানো তো এরপরে কাটাকাটি যায় এইটা আর এটা কাটি যাওয়ার পরে যেটা অবশেষ থাকে পি স্কোয়ার পি কাটা যায় মূল সংখ্যার মাধ্যমে বাকিটা থাকে আমরা কেসির ক্ষেত্রেও দেখেছি এখানে যে ভি কাটা যায় আর এখানে আমরা চাপের ক্ষেত্র দেখছি এখানে চাপও কাটা যাচ্ছে অর্থাৎ কেপি বা কেসি এখানে আয়তন বা চাপের উপর নির্ভরশীল নয় অর্থাৎ মূল সংখ্যার উপর নির্ভরশীল তো এটাই হচ্ছে কেপি রাশিমালা ফোর এক্স স্কোয়ার ডিভাইড এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স এটাই হচ্ছে আমাদের আংশিক চাপে প্রকাশিত সাম্যদ্র কেপিয়ার রাশিমালা তো এটাই ছিল আজকের ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ক্লাসটি আবার বার্ড দেখবে তোমরা বারবার দেখবে আর বইয়ে প্র্যাকটিস করবে বইয়ের মধ্যে তোমাদের এগুলো আছে সবই তোমরা বই প্র্যাকটিস করবে বিভিন্ন ধরনের বই আছে আমাদের যে বইটা রয়েছে কেমিস্ট্রি যে পাঠ্য বইটা দিয়েছি সেখানে আছে আর আমি এখান থেকে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া তোমাদের সবাইকে বলে দেওয়া আছে যে রেডিয়াম যে বইটা রয়েছে সেই রেডিয়াম বইতে এই প্রশ্নগুলো খুব সুন্দর করে লেখা আছে তোমরা বইটি সংগ্রহ করে যদি অনেকেই সংগ্রহ করেছ আর যদি কারো সংগ্রহ করতে এখনও সংগ্রহ করতে পারো তারা খুব খুব দ্রুতই বইটি সংগ্রহ করে নিবে এবং তোমরা এটি ভালো করে প্র্যাকটিস করবে এটা তোমাদের খুবই উপযোগী একটা বই তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা রইল পরের ক্লাসে সবাইকে আবার আশা করি পাবো থ্যাংক ইউ সবাইকে